আসসালামু আলাইকুম বন্ধু, আমি সালমান ইবনে। আপনারা আমাকে দেখেছেন যে আগে আমি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি, তো আজকেও একটা টিউটোরিয়াল দিয়েছি। তো এটা কোনো অ্যাপসেন না, এটা হলো আপনার নিজের ফোনের। তো এটা ফোনে কিছুগুলো সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না, তো অনেকেই জানে না। তো যারা জানে তাদেরকে বলছি, আপনারা কিছু মনে করবেন না। তো যারা জানে না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো দেখেন, আজকে আপনাদের আমি দেখাবো যে কিছু সেটিংস আছে যেগুলো গোপন, তো সেগুলো আজকে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের এগুলো অনেক ভালো লাগতে পারে, আবার কারোর ভালো নাও লাগতে পারে। তো দেখেন, প্রথমে আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে। তো আমি ফোনের সেটিংসে যাচ্ছি। এরপর আপনি এখানে দেখেন ডেভেলপার অপশন আছে। যদি এটা অনেকের ফোনে থাকে না, তো অনেকের ফোনে যদি না থাকে, অ্যাবাউট ফোনের ভিতরে যাবেন, যে একদম নিচে দেখেন এখানে বিল্ডার ভার্সন, বিল্ডার নাম্বার নামে একটি অপশন আছে। তো এখানে আপনি 7 থেকে 9 বার ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে ডেভেলপার অপশনটি চলে আসবে। দেখেন এখানে ইউ আর অলরেডি ডেভেলপার অপশন। তো দেখেন আমার এখানে ডেভেলপার অপশন আছে। এবার আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন স্টে অ্যাওয়াক বলে যে অপশনটি আছে, এটি হলো, এটি যদি আপনি ওকে করে দেন, তাহলে আপনি চার্জে ফোন রাখার সময় কখনো চার্জের আলো নিভে যাবে না। অনেকেই দেখেন যে চার্জে দিলে 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর আলোটা নিভে যায়। তো এটা অন করে দিলে আপনার কখনো চার্জে বসায় দিলে আলো নিভবে না। তো এটা যাদের দরকার, অফিসে যাদের দরকার হয় তারা এটা রাখতে পারেন। তো আমার এটা দরকার হয় না, তো আমি এটা আনক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখেন ইউএসবি ডিবাগিং। তো এটা যদি আপনার ওকে থাকে, তো অনেকেই ধরেন যে কম্পিউটারের সাথে ফোনটা কানেক্ট করে ইউএসবি দিয়ে, তো এটা যদি দেওয়া থাকে তাহলে আপনার সবসময় কানেক্ট হবে, কোনো সমস্যা হবে না। তো এটাকে সবসময় আপনারা দিয়ে রাখবেন। তো এখানে এবার ইনপুট বলে একটা অপশন আছে। তো এখানে দেখেন শো টাচেস। তো এই শো টাচেসটা যদি আমি করে দেই, তাহলে এখানে দেখেন কোনো টাচের চিহ্ন দেখাবে না। তো এটা যদি আমি করে দিই, এখানে দেখেন এই টাচের যে চিহ্নটা আছে এটা দেখাবে। তো এই পয়েন্টার লোকেশন এটা দেখেন, এটা যদি আমি ক্লিক করি, তো এখানে একটা আমি গোল করে যে জিনিসটা আমি দেখাবো মানুষকে, তো সেটা আমি এখানে সিলেক্ট করতে পারবো এভাবে। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে আরও অনেক কিছু এখানে ড্র করতে পারেন। তো এটা আমার এখন দরকার নেই। তো এবার দেখবেন শো লেআউট বন্ডস। তো এটা যদি আপনি ওপেন করেন, তো দেখেন এখানে লেআউট হয়ে গেছে। এগুলো আপনি চাইলে এগুলো এভাবে ব্যবহার করতে পারেন, পুরো ফোনটাই দেখেন, পুরো ফোনটাই আপনি এভাবে ব্যবহার করতে পারেন। তো আমার এটা দরকার হয় না, তো সেজন্য আমি এটা রাখি না। তো এবার আপনি যদি লেফটি হতে চান, লেফটি হন যে বাম হাতে কাজ করেন, তাহলে আপনাকে সবসময় ফোর্স আরটিএল লেআউট ডিরেকশন এটা দিলে আপনার দেখেন সব কিছু লেফটি হয়ে গেছে, আপনি বাম হাতে চলে আসবে। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। এবার দেখেন এখানে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তো আপনি দেখেন যে কোনো একটা ফোল্ডার কিংবা কোনো একটা অপশনে ঢুকলে যে এই অ্যানিমেশন টাইপের যে বেরিয়ে আসছে, এটা যদি আমি 10 গুণ করে দেই, তাহলে দেখেন 10 গুণ দেরিতে আসছে এবং 10 গুণ অ্যানিমেশনে আসছে। তো দেখেন এটাকে যদি আমি অফ করে দিই, তো এটা অনেক ফাস্টে আসবে। তো এটা অফ করাই ভালো, তা আমি সবগুলো অফ করে দিচ্ছি। এটা অফ থাকলে ফোনটা ফাস্ট থাকে। এখানে সিমুলেটর সেকেন্ডারি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তো এটা যদি দেন, তাহলে আপনি আরেকটা ডিসপ্লে এখানে চলে আসবে। তো দেখেন এই যে এটাকে আপনি সরিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। তো এখানে নিয়ে আপনি কাজ করতে পারেন এভাবে। হ্যাঁ, তো এভাবে কাজ করার পরে এবার এটা আপনার ভালো লাগে তাহলে আপনি রাখতে পারেন, আর যদি না লাগে তাহলে এখানে চাইলে আপনি আরও সাইজের করতে পারবেন। দেখেন আমি এটাকে ডবল করেছি। তো এটাকে যদি বন্ধ করতে চান, তাহলে এখানে আপনার ছোট করে নিতে হবে। এরপর
নান, তো এটা চলে গেছে। এরপর এখানে দেখবেন তো বন্ধুরা, এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো এখন আর দেখাবো না, অন্য টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে পর্যন্ত এই টিউটোরিয়াল, এই সেটিংসগুলো অনেকে হয়তো জানে না, যারা জানে তাদের জন্য না এই টিউটোরিয়ালটা, যারা জানে না তাদের জন্য। তো আপনারা দেখবেন এবং প্লিজ লাইক মারবেন আমার ভিডিওটিতে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। ধন্যবাদ বন্ধুরা।